ছয় মাসেরও বেশি সময় ধরে বাসা থেকে কাজ করছি। তো বাসা থেকে কাজ করতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হলো একটি স্ট্রং ইন্টারনেট কানেকশন। কিন্তু গত কিছুদিন ধরে আমার ইন্টারনেটের সার্ভিসটা খুব ভালো কাজ করছে না বা স্পিডটা খুব ভালো পাচ্ছি না, যে কারণে আমি যখন জুম মিটিং করি, জুম কল করি, প্রায়ই কল ড্রপ হয়, অথবা আমার কথা ওনারা শুনতে পাচ্ছেন না, অথবা ওনাদের কথা আমি শুনতে পাই না। সো এই সমস্যার জন্য আমি আমার সার্ভিস প্রোভাইডারকে কল করি, ওনারা বাসায় আসেন, কিন্তু খুব বেশি ভালো কিছু সমাধান দিতে পারেন না। দ্যাট মিনস আমার আসলে স্পিড আগের মতোই আছে, খুব ভালো নাই। সো এই স্পিডটা বাড়ানোর জন্য কি করা যায়, যেহেতু ওনাদের কাছ থেকে আমি সার্ভিসটা ভেবে পাইনি বা আমার কোনো সলিউশন হয় নাই, তো আমি চিন্তা করলাম কি করলে আমার সাইড থেকে আমি কি করতে পারি বা আমার সাইড থেকে কোনো গ্যাপ আছে কিনা। তো সেক্ষেত্রে আমি যে জিনিসটা আইডেন্টিফাই করলাম যে আমার ওয়াইফাই রাউটারটা একটু পুরনো হয়ে গেছে, তো চিন্তা করলাম যে আমি একটা নতুন রাউটার কেনা দরকার, নতুন রাউটার যদি কিনি হয়তো আমার স্পিডটা একটু বাড়বে। তো সেই জন্য আমি একটু রিসার্চ করলাম, যে একটু রিসার্চ বলতে আসলে একটা খোঁজ খবর নিলাম যে এই মুহূর্তে সবচেয়ে ভালো রাউটার বা ভালো কি আছে, কি করা যায়। তো সেই জন্য আমি একটা জিনিস খুঁজে পেলাম, যেটা আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছি। তো এটাকে বলা হচ্ছে টিপি লিঙ্কের একটা প্রোডাক্ট আমি নিয়েছি, আপনারা দেখেন টিপি লিঙ্কের ডেকো M4। সো এই ডেকো M4টা নেওয়ার পরে আমি আশা করছি যে আমার ইন্টারনেট সার্ভিস অনেক ভালো হয়ে যাবে। তো এইটার কিছু ভালো ফিচার আছে, এটা একদম লেটেস্ট বলা যায়। সো ডেকো M4টা এখানে ধরেন এটাকে বলা হচ্ছে যে এটা রাউটার খুব ভালো কাজ করবে, এবং এইটা এই আমি যেটা নিয়েছি এটার বেশ কিছুই আছে, এটা 2000 square feet পর্যন্ত কাভার করে। তো আমার বাসা যেহেতু খুব বেশি বড় না, 2000 square feet কাভার করা মানে আমার জন্য পারফেক্ট। এবং এখানে কিছু ফিচার আছে, আপনার যদি আমরা দেখি আমি কিছু ফিচার আপনাদের জন্য করি। এটা হলো ওয়াইফাই ডেড জোন কিলার, মানে আপনি যখনই কথা বলবেন বাসার যে কোনো জায়গা থেকে কথা বলতে পারেন, এটা সব জায়গায় এটা পৌঁছে যাবে, মানে সব জায়গায় ডেড জোন, মানে ডেড জোন বলতে কিছু থাকবে না, ডেড জোন কিলার। এটা একটা ভালো ফিচার আমার কাছে মনে হয়েছে। আর যেমন আপনার অনেক সময় দেখা হয় যে রাউটারের ক্ষেত্রে কিছু মানে নর্মাল রাউটারের ক্ষেত্রে দেখা যায় যে সব জায়গায় ইকুয়ালি কাজ করে না, বাট এইটা ইকুয়ালি সব জায়গায় কাজ করবে, সব জায়গায় ভালো পারফর্ম করবে। সো আরেকটা বলা হচ্ছে সিমলেস রুমিং উইথ ওয়ান ওয়াইফাই নেম, মানে আমি আমার রুমের মানে আমার বাসার ভিতরে যেখানে যাই এটা একটা সিমলেস কানেকশন থাকবে, যেটা আমার জন্য খুব বেশি মানে ইম্পর্টেন্ট। আরেকটা ফিচার আছে প্যারেন্টাল কন্ট্রোল, সো এটা হয়তো ব্যবসার জন্য দরকার হবে বাচ্চাদের জন্য। লিমিট অনলাইন টাইম এন্ড ব্লক ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়েবসাইট অ্যাকর্ডিং টু ইউনিক প্রোফাইল ক্রিয়েটেড ফর ইচ ফ্যামিলি মেম্বার। সো এখানে বাচ্চাদের জন্য যদি থাকেন যে প্যারেন্টাল কন্ট্রোল, বাচ্চারা কোথায় মানে কি ধরনের সাইটে ঢুকতে পারবে বা কি ধরনের সাইটে ঢুকতে পারবে না, সো এই ফিচারটাও এখানে আছে, এখান থেকে কন্ট্রোল করা যাবে। সো এটা আর সবচেয়ে আরো যেটা ইম্পর্টেন্ট, নো বাফারিং, দ্যাট মিনস এখানে কোনো ধরনের বাফারিং হবে না, যেহেতু আমি প্রপার একটা আনইন্টারাপ্টেড ইন্টারনেট কানেকশন পাবো। সো এইগুলো হলো মেইন ফিচার, এই ফিচারটার জন্য এটা আমাকে আকৃষ্ট করেছে। কন্ট্রোল করার জন্য একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, অ্যাপসের এখানে কিউআর কোড সব দেওয়া আছে কিভাবে করতে হবে, মোটামুটি লেখা আছে এখানে। তো আমি যেটা করবো, আমার এখানে একটু কাজ করতে হবে, যে কারণে আমি আমার সার্ভিস প্রোভাইডারকে কল করেছি, ওরা আসবে, ওদের সাথে নিয়ে আমি এটা করবো। এটার ভিতরে কি কি আছে, একটা ডেকো M4 যেটা বললাম একটা ইউনিট আছে, ইন্টারনেট কেবল আছে, পাওয়ার অ্যাডাপ্টার আছে, আর হলো যেটা ইনস্টলেশন গাইড আছে। সো এই জিনিসগুলো এটার ভিতরে আছে। তো চলুন একটু খুলে দেখি, আমার এই প্যাকেটটা আসলে একদম ইনটেক না এখনো, কারণ আমি যখন কোনো নতুন জিনিস নিয়ে আসি আমার মেয়ে একটা সব প্যাকেট আগে সবার আগে খুলে ফেলে, সো এটা সে খুলে ফেলেছিল। সো আমি একবার দেখেছি, বাট এনিওয়ে আমি আবার খুলছি আপনাদের জন্য। তো এখানে যদি দেখি, এইটা হলো মেইন প্যাকেট, এই প্যাকেটটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। ওই প্যাকেট বক্সের ভিতরে আর একটা সাদা কালারের বক্স, এইটা হলো আমার, এখান থেকে বের করছি, এইটা হলো আমার মেইন প্রোডাক্ট, নাইস, খুবই সুন্দর, এটা দেখতেও আমার খুব সুন্দর লাগছে। এখান থেকে এটা ডেকো টিপি লিঙ্কের M4, এটি মূলত রাউটার, বাট ইন্টারেস্টিং হলো এখানে কোনো অ্যান্টেনা নাই, যেমন দুইটা বা চারটা অ্যান্টেনা থাকে, এটার মধ্যে কোনো অ্যান্টেনা নাই, জাস্ট এইটাই রাউটার হিসেবে কাজ করবে। এখানে দুইটা পোর্ট আছে, একটাতে যাবে পাওয়ার কেবলের জন্য সম্ভবত, আর একটা সম্ভবত ইন্টারনেটের জন্য। সো এই পোর্টগুলো আছে এখানে, আর বাকিটা আমরা যখন ইনস্টল করবো তখন দেখবো। এইটা ছিল এক্সেলেন্ট হোয়াইট কালার, এটা দেখেন আমার খুব সুন্দর লাগছে, আমরা এখানে রাখি।
আর এর ভিতরে আর কি আছে, আরেকটা ছোট বক্স আছে। এই বক্সের ভিতরে আছে যেটা, সেটা হলো পাওয়ার অ্যাডাপ্টার। সো অ্যাডাপ্টারটা আছে এখানে, একটা চিপি অ্যাডাপ্টার, নাইস। আর তারপর আছে ইন্টারনেট কেবল কানেকশন, যেটা একটা কেবল দিয়ে দিয়েছে, এটা যেটা আমাদের যে ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডার যে ইয়েটা দেয় রাউটারের সাথে সাথে কানেক্ট থাকে, সেটার সাথে সমগ্র কানেক্ট হবে দিই। আর ইনস্টলেশন গাইড, তো এখানে ইনস্টলেশন গাইড মাশাআল্লাহ অনেক কিছু লেখা আছে, ছোটো ছোটো যদিও, তো এটা পড়লে হয়তো অনেক কিছু বুঝে যাবে। এটা হলো ইনস্টলেশন গাইড। তো এইটার এই হলো এক দুই তিন চারটা, এই চারটা জিনিসের ভিতরে ছিল, চারটা বের করলাম। এটা আমি কিনেছি উত্তরা থেকে, উত্তরা রাজলক্ষ্মীর যে একটা ইয়ে আছে, মার্কেটের নাম হলো আপনার HM প্লাজা। এখানে HM প্লাজায় বেশ কিছু কম্পিউটার বা মোবাইল এসব দোকান আছে, আপনাকে জানেন। এটার প্রাইস একটা ইন্টারেস্টিং জিনিস হলো, আমি যখন এটা কিনি বেশ কিছু কয়েকটা দোকানে ঘুরলাম, খুব বেশি যে পাওয়া যায় সব দোকানে পাওয়া যায় ব্যাপারটা এরকম না, কিন্তু আমি যে কয়েকটা দোকানে ঘুরলাম ওরা এক একজন এক এক রকম প্রাইস চাচ্ছে। কেউ 5,000 টাকা চাচ্ছে, কেউ 5,500 চাচ্ছে, কেউ 4,500 চাচ্ছে, সো এরকম। বাট কিছু প্রাইস ভেরি করার পিছনে আর একটা কারণ থাকতে পারে, হয়তো আমি প্রপারলি ক্লিয়ার মানে আমার কাছে ক্লিয়ার হয়নি, অথবা ওনাকে আমাকে বলে বুঝিয়ে বলেন নাই। এখানে কিন্তু আপনার M4 এর মধ্যেই কত স্কোয়ার ফিট কাভার করবে রুমের সাইজ, যেটা আমি বলছিলাম যে মানে এটাতে লেখা ছিল আমার 2000 স্কোয়ার ফিট, এখানে দেখেন 2000 স্কোয়ার ফিট কাভার করবে। সো এরকম এখানেও লেখা আছে, বড় করে লেখা আছে যে কতটুকু কাভার করবে। সো এই জন্য হয়তো বা কম বেশি হতে পারে, বাট এনিওয়ে, তো আমি ফাইনালি এই প্রোডাক্টটা কিনেছি মাত্র 4,100 টাকা। সো সিমিলার প্রোডাক্ট আর অন্য জায়গায় অনেক বেশি চাচ্ছিল। তো যাই হোক, এটা আপনারা যদি একটু ঘুরে কিনেন, একটু মানে বার্গেনিং করে কিনেন, খুশ খবর নিয়ে বার্গেনিং বলতে আসলে এক এক দোকান খুব বেশি বার্গেনিং এর স্কোপ থাকে না, কারণ খুব বেশি প্রাইস ইয়ে করে না, কিন্তু যেটুকু চেয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে এটা আমার মাত্র মানে অন্য কোথাও মিললে মানে কম পক্ষে আমাকে যেটা করতে হতো 4,500 টাকা কিনতে হতো, মানে আমার 400 টাকা সেভ হয়েছে। সো এই 400 টাকা অনেক ভালো, অনেক ভালো অ্যামাউন্ট আমি বলবো কম না। সো এই ছিল আমার প্রোডাক্ট, আমি আশা করছি এটা ইনস্টল করার পরে আমার ইন্টারনেট সার্ভিস খুব ভালো স্মুথ হবে, সিমলেস ইন্টারনেট সার্ভিস পাবো। আমার ডেকো M4 ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। সো এটা আমি আসলে একটা প্রসেস স্কিপ করেছি, আপনাদেরকে দেখাতে পারি নাই। সেখানে এটা প্রথমে একটা আপনাকে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে, যেটা আমি আগে বলেছিলাম। অ্যাপস ইনস্টল করার পরে এখানে আপনার অটোমেটিক্যালি খুবই সিম্পল অ্যাপসেই সব বলবে। তো এখানে এটা পুরো কানেকশন দেওয়ার পরে এখানে যে জিনিসটা দেখেন, আমি যেটা বলেছিলাম যে এখানে দুইটা পোর্ট আছে, একটা পাওয়ার কেবল পাওয়ার চলে গেছে, আর একটা হলো ওই মেইন ডিভাইসের সাথে কানেকশন কানেক্ট হবে না, ওটার নাম কি আবার বলছি, আচ্ছা। আর এইখানে দেখেন যখন ইয়ে হবে এই কালারটা একদম হোয়াইট হয়ে যাবে, এখানে কিন্তু আগে রেড ছিল, রেড টাইপের কালার, রেডিশ ছিল, আস্তে আস্তে কালার যখন ফুল কানেক্ট হবে তখন এই এই কালারটা চলে আসবে। ডেকো M4 ইনস্টল করার পরে ইন্টারনেট স্পিড কেমন সেটা দেখার জন্য ইউটিউবের একটা ভিডিও প্লে করছি আপনাদের জন্য। এখানে দেখতে পাচ্ছি যে ভিডিওটা একদম স্মুথ, কোনো ধরনের বাফারিং নাই, বাট আসলে একটু সময় ইউজ করে বলাটা কঠিন। তো আশা করছি যেহেতু স্টার্টিংটা ভালো, পরে ভালো হবে, আরও কিছুদিন ইউজ করলে আমি ঠিক বলতে পারবো যে এটার পারফরমেন্সটা কেমন, বাট যেটুকু ইউজ করেছি এটুকুতে মনে হচ্ছে খুবই ভালো পারফরমেন্স। জুম কলের পারফরমেন্স কেমন সেটা দেখার জন্য আমি শিমুলকে একটা ফোন দিয়েছি, যে সেটা টেস্ট কল। সো আমার কাছে মনে হচ্ছে পারফরমেন্সটা ভালো। তো শিমুল, আপনি আমার কথা কেমন শুনতে পাচ্ছেন, কোনো কি ইন্টারাপশন বুঝতে পাচ্ছেন? আমি আপনার কথা খুব ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, মাস আগে যেরকম আমার এটা ইউজ করার আগে যেটা হতো, অনেক সময় আপনাদের কথা মানে ব্রেকিং হতো, মানে ভেঙে ভেঙে আসতো বা পুলিশ শুনতে পারতাম না। সো আমার মনে হয় এটার পারফরমেন্স ভালো হবে, এখন ওই ধরনের কোনো ডিসটরশন নাই, কথার মধ্যে কোনো ব্রেকিং বা যেটা মাঝখানে তো মাস মিউট হয়ে যায় এরকম কেদম কোনো ডিসটরশন না, একদমই কন্টিনিউয়াসলি ফ্লোটা ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। সো এটা একটু টেস্ট করার জন্য আসলে আপনাকে ফোন দেয়া, সো ভেরি গুড। আমার কাছে মনে হয় এটা পারফরমেন্সটা ভালো হবে, বাট আরো কিছুদিন ইউজ করলে হয়তো এটা আমি পুরোপুরি বুঝতে পারবো। আমি কিনেছি 4,100 টাকা, বাট অনেক জায়গায় আমি একটু ঘুরে ঘুরে কিনেছি, অন্যান্য দোকানে এটা একটু বেশি যাচ্ছিল, আর ওয়ারেন্টি 1 বছরের ওয়ারেন্টি আছে। থ্যাংক ইউ শিবুল।